हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल, वेलकम टू अनदर वीडियो। सो आज के वीडियो ते থাকছে একটি চাকরির বিজ্ঞপ্তি। ইন্ডিয়ান অয়েলে প্রচুর লোক নিয়োগ করা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ পদে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে পাবে স্টাইপেন্ড। এই প্রশিক্ষণটা শেষ হওয়ার পরে চাকরির সুযোগটা অনেকটাই থেকে যায়। ইন্ডিয়ান অয়েলে যে নিয়োগ করা হচ্ছে সেই নিয়োগে তুমি যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তুমি বিনামূল্যে আবেদন করতে পারবে। ভিডিওতে জানবো কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পদ রয়েছে, যোগ্যতা কি থাকা দরকার এবং কবে লাস্ট ডেট, সবকিছু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। সো ভিডিওটি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান অয়েলের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন। ভারত সরকার অনুমোদিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এ পাইপলাইন বিভাগে বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে, শূন্য পদের সংখ্যা কত, আবেদন পদ্ধতি, সবকিছু পরপর স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। ইন্ডিয়ান অয়েলে এই নিয়োগে বিভিন্ন রকম পদ রয়েছে, আমরা কয়েকটি পদ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব, অর্থাৎ তার শূন্য পদ কটি রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি। পদের নাম ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর। এখানে শূন্য পদ রয়েছে দুটি, শিক্ষাগত যোগ্যতা রয়েছে অন্তত পক্ষে উচ্চ মাধ্যমিক পাস। নেক্সট পদের নাম হলো হিউম্যান রিসোর্স। শূন্য পদ রয়েছে দুটি, শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক। নেক্সট পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর। শূন্য পদ রয়েছে তিনটি, শিক্ষাগত যোগ্যতা অন্তত পক্ষে উচ্চ মাধ্যমিক পাস। নেক্সট পদের নাম হলো মেকানিক্যাল। শূন্য পদ রয়েছে ১২টি, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে মেকানিক্যাল অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। এরপর পদের নাম হলো ইলেকট্রিক্যাল। শূন্য পদ রয়েছে ১২টি, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। পদের নাম অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স। শূন্য পদ রয়েছে ৮টি, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে সরকার অনুমোদিত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতক। নেক্সট পদের নাম টি অ্যান্ড আই। শূন্য পদ রয়েছে ১২টি, শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। ইন্ডিয়ান অয়েলের নিয়োগের বিভিন্ন পদ এবং তার যোগ্যতা সম্পর্কে ডিটেলস আলোচনা করে দিলাম। এখন জেনে নেব আবেদন করার জন্য বয়সসীমা কত থাকা প্রয়োজন। ১০/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৪ মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। নেক্সট আমরা জেনে নেব প্রশিক্ষণের সময়কাল কত রয়েছে এবং প্রশিক্ষণের স্থান কোথায়, অর্থাৎ কোথায় প্রশিক্ষণ হবে। ডাটা এন্ট্রি অপারেটর এবং ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে প্রশিক্ষণের সময়কাল শুধুমাত্র ১৫ মাসের এবং বাকি সমস্ত পদের ক্ষেত্রে প্রশিক্ষণের সময় মাত্র ১ বছর। অর্থাৎ এখানে যে পদগুলি রয়েছে বেশিরভাগ পদ কিন্তু ১ বছরের, অর্থাৎ তোমরা ১ বছরের জন্য ট্রেনিংয়ে যুক্ত হতে পারো এবং সেখানে তোমাদেরকে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে, একদম ফ্রিতে নয়, তোমাদেরকে স্টাইপেন্ড প্রোভাইড করা হবে। সঙ্গে প্রশিক্ষণের সার্টিফিকেট পেয়ে যাবে যেটা তোমাদের ভবিষ্যতে কোনো চাকরি পেতে সুবিধা হবে। প্রশিক্ষণের স্থান, অর্থাৎ এই প্রশিক্ষণটি হবে পশ্চিমবঙ্গের মৌরিগ্রাম ও কলকাতায়। যারা এখানে আবেদন করতে চাইছো অর্থাৎ আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে IOCL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৫/১০/২০২১, অর্থাৎ তোমাদের হাতে এখনও বেশ কিছুদিন সময় রয়েছে, তোমরা আবেদন করতে চাইলে আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিষয়টি যদি বিস্তারিতভাবে নিজেরা দেখে নিতে চাও সেক্ষেত্রে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারো, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো। তোমাদের সুবিধার্থে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান অয়েলের রিক্রুটমেন্ট সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস ডিসকাস করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের কোনো নতুন এক ভিডিওতে।